আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম। খুবই সহজে তৈরি করব বেসনের আলুর চপ। একটা ডো দিয়ে দুই ধরনের আলুর চপ তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে তিনটা আলু সাথে একটা ডিম নিয়ে নেব। সেদ্ধ বসিয়ে ডোটা তৈরি করে নেব। হাফ কাপ নিচ্ছি বেসন, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন পেস্ট করা। এখন পানি দিয়ে খুব ভালো করে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। এর কনসিস্টেন্সিটা ঠিক এমনই থাকবে। পানির মেজারমেন্টটা জেনে নিন। হাফ কাপ বেসনের জন্য এক কাপ পানি দিয়েছি। প্রকারভেদে বেসনের কম বেশি পানি লাগতে পারে। এখন সিদ্ধ করে নেওয়া আলুটাকে ভালো করে চটকে নেব। আলুটাকে ভালো করে চটকে দুটো ভাগ করে নেবেন। আমি যেহেতু দু ধরনের তৈরি করছি তাই প্রথমেই দু ভাগ করে নিচ্ছি। একটা ভাগে দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা আর কাঁচা মরিচ কুচি, সাথে হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স, টালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাথে দিলাম চাট মশালা হাফ চা চামচ, পরিমাণ মতো নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন আরেকটা ভাগে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আর নুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন কিভাবে আলুর সাথে ডিমটাকে খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি। মনে হবে একটা অনেক বড় ডিম। বেরেস্তা দেওয়া আলুটাকে গোল গোল চপ তৈরি করে নেব। এখন ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন। আচ্ছা, ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলেন সেই তৈরি করা ব্যাটারে কিন্তু এক চা চামচ তেল দিয়ে দেবেন। এতে আপনার চপটা দু তিন ঘন্টা ক্রিসপি থাকবে আর অনেকটাই মুচমুচে হবে, তাই অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এখন তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামের মাঝে রাখবেন। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চপ করে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দেখুন কিভাবে দিচ্ছি। বেসনে ডুবিয়ে তারপরে উঠিয়ে গরম তেলে ছেড়ে দেবেন। একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন। দেখুন ফুলে ফুলে টই টুম্পুর হয়ে যাচ্ছে। কেন জানেন? ওই যে তেলটা দিয়েছেন এর কারণে ফুলেও যাবে, আবার এই ফোলা ভাবটা অনেকক্ষণ থাকবে, অনেকটা ক্রিসপিও হবে। একইভাবে তৈরি করে রাখা ডিমের বলটাকেও গড়িয়ে নেবেন। গরম তেলে ছেড়ে দেবেন। তেলটা একেবারে কমও থাকতে পারবে না, আবার চাইলে বেশি দিতে পারেন, কিন্তু যদি কম দিতে হয় অন্তত অর্ধেকটা চপ ডুবে থাকে যেন এমন পর্যায়ে দিতে হবে। আমার চপটা কিন্তু অর্ধেকটা ডুবেছিল। একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন। এভাবে উল্টে পাল্টে পছন্দের কালার করে নামিয়ে নেবেন। আমার মতো চাইলে দু ভাগ করে নিতে পারেন। যদি সহজ রেসিপিতে আমার এই বেসনের আলুর চপ ভালো লেগেছে অবশ্যই ইফতারে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।